হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা এসি মেশিন ওয়ান এর দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তো দ্বিতীয় অধ্যায়ে যে ম্যাথের সমস্যাগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। এর জন্য আমাদেরকে কিছু সূত্র জেনে নিতে হবে, অর্থাৎ ট্রান্সফরমেশন রেশিও ইকুয়াল টু প্রাইমারি ভোল্টেজ বাই সেকেন্ডারি ভোল্টেজ, অথবা প্রাইমারি মানে টার্ন অফ পয়েন্টিং বাই সেকেন্ডারি টার্ন অফ পয়েন্টিং, অথবা সেকেন্ডারি কারেন্ট বাই প্রাইমারি কারেন্ট। এভাবে আমরা সূত্রগুলো আছে, প্রত্যেকটি সূত্রকে আমরা একটি বা অঙ্কর মাধ্যমে দেখব, মানে সমস্যা সমাধানের মাধ্যমে প্রত্যেক সূত্রগুলো আলোচনা করব। ঠিক আছে, দেওয়া আছে। যে পাওয়ার পাওয়ার সমান এক হাজার কেভি, ঠিক আছে, এগারো কেভি এ প্রাইমারি ভোল্টেজ ভি প্রাইমারি ইকুয়াল টু এগারো কে মিন্স এগারো হাজার ভোল্ট, এগারো হাজার ভোল্ট সেকেন্ডারি ভোল্টেজ বি সেকেন্ডারি ইকুয়াল টু এখানে এ ইকুয়াল টু হচ্ছে যে ট্রান্সফরমার যে কুড়ের ক্ষেত্রফল, ট্রান্সফরমার কুড়ের ক্ষেত্রফল, ঠিক আছে, এখানে কুড়ের ক্ষেত্রফল হচ্ছে 115 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। তুই বলতে আমাদের দেওয়া আছে, এখন আমাদের নির্ণয় করতে হবে কি সর্বোচ্চ ফ্লাক্স ডেন্সিটি, ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি নির্ণয় করতে হবে, এবং প্রাইমারি সাইডের টার্ন সংখ্যা নির্ণয় করতে হবে, প্রাইমারি সাইডের টার্ন সংখ্যা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো এর জন্য আমরা কী করতে পারি, আমরা জানি এ ট্রান্সফরমার রেশিও ইকুয়াল টু প্রাইমারি ভোল্টেজ বাই সেকেন্ডারি ভোল্টেজ, প্রাইমারি ভোল্টেজ বাই সেকেন্ডারি ভোল্টেজ ইজ ইকুয়াল বাই সেকেন্ডারি ভোল্টেজ ইকুয়াল টু 25, রেশিও হচ্ছে 25। আবার আমরা জানি কি এ ইকুয়াল টু প্রাইমারি টার্ন সংখ্যা সমান সেকেন্ডারি টার্ন সংখ্যা, ঠিক আছে, এখানে সেকেন্ডারি টার্ন সংখ্যা দেওয়া আছে, আমাদের প্রাইমারি টার্ন সংখ্যা নির্ণয় করতে হবে। তো আমরা এখানে কী করতে পারি, এর মানও তোমাদের জানা আছে, এর মানে 25 ইকুয়াল টু প্রাইমারি টার্ন সংখ্যা বা সেকেন্ডারি টার্ন সংখ্যা হতো হচ্ছে আমাদের 200, ঠিক আছে। এরপর গেলে আমরা এইভাবে লিখতে পারি জাস্ট পক্ষান্তর, হ্যাঁ ভাগে আসে এদিকে আসলে গুণ সম্পর্ক হয়ে যাবে। তো প্রাইমারি টার্ন সংখ্যা ইকুয়াল টু 25 × 200, ঠিক আছে, ইজ ইকুয়াল 25 × 200, 5000, ঠিক আছে, আমরা প্রাইমারি টার্ন সংখ্যা পেয়ে গেলাম, ঠিক কি আনস। আমরা কী করবো, ফ্লাক্স ডেন্সিটি, ঠিক আছে। তো আমরা জানি ফ্লাক্স ডেন্সিটি
ফ্লাক্স ডেন্সিটি হচ্ছে কি আমরা জানি ফ্লাক্স ডেন্সিটি ইকুয়াল টু ম্যাক্সিমাম ফ্লাক্স বাই এ, ঠিক আছে। তাহলে আমাদের এর মান কিন্তু জানা আছে এখানে, হ্যাঁ, কিন্তু এখানে যে ফ্লাক্সের মান কিন্তু জানা নাই, ঠিক আছে। তো ফ্লাক্সের মান যেহেতু জানা নাই, আমরা কী করতে পারি, ফ্লাক্স আমরা আরেকটি সূত্র জানি এখানে, যে সূত্রটা আমরা এই সূত্রটা তো অলরেডি আলোচনা করছি, এবং যে ফ্লাক্স ডেন্সিটির সূত্রটা এটা তো আমরা জানি, এই সূত্রটা আরেকটি সূত্র জানি আমরা এখানে। দেখুন বলছে কি, ফ্লাক্স ডেন্সিটি আমরা প্রাইমারি সাপেক্ষে কিংবা সেকেন্ডারি সাপেক্ষে যে কোনো একটা দিই এই ফ্লাক্স নির্ণয় করতে পারি, ঠিক আছে। তো আমরা এখানে প্রাইমারিটি নিতেছি, প্রাইমারি যে ত্রাণ সংখ্যা দেওয়া আছে, সো সেকেন্ডারি ত্রাণ সংখ্যা যেহেতু দেওয়া আছে আমরা সেকেন্ডারি দিয়ে নির্ণয় করতেছি। হয়তোবা কোনো কারণবশত আমার প্রাইমারি ত্রাণ সংখ্যা নির্ণয় করা ভুল হলো, তাহলে আমার পরবর্তী অঙ্কটাও ভুল হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে যেহেতু আমাদের প্রাইমারি ত্রাণ সংখ্যা দুশো দেওয়া হয়েছে, তাই আমি প্রাইমারি ত্রাণ সংখ্যা দিয়ে নির্ণয় করার চেষ্টা করব, ঠিক আছে। তো আমরা এটা সিমিলার, হ্যাঁ, ঠিক আছে। তো আমরা ভোল্টেজের সূত্রটা জানি, এখানে কি ভোল্ট, প্রাইমারি ভোল্টেজ ইকুয়াল টু 4.44 ইন্টু ফ্লাক্স, ম্যাক্সিমাম ফ্লাক্স ফ্রিকোয়েন্সি ইন্টু প্রাইমারি টান সংখ্যা, ঠিক আছে, সরি সেকেন্ডারি টান সংখ্যা, সেকেন্ডারি টান যেহেতু সেকেন্ডারি দেওয়া আছে। তো এখন আমরা জানি কি, সেকেন্ডারি ভোল্টেজ দেওয়া আছে, সেকেন্ডারি ভোল্টেজ হচ্ছে চারশো চল্লিশ ইকুয়াল টু 4.44 ইন্টু ফ্লাক্স ডেন্সিটি নেই, ফ্রিকোয়েন্সি তো আছে 50 হার্টজ ইন্টু এন, সেকেন্ডারি টার্ন সংখ্যা 20 ইন্টু ফ্লাক্স, ম্যাক্সিমাম ফ্লাক্স, ঠিক আছে। তো আমরা ম্যাক্সিমাম ফ্লাক্স যদি জায়গায় রাখি, মানে পক্ষান্তর করি, তাহলে দেখা যাবে এগুলো আসে এদিকে, নিচের দিকে মানে ভাগ হয়ে যাবে 4.44 × 50 × 200 = 4.44 × 4.44 × 50 × 20, ঠিক আছে। তার আমাদের রেজাল্ট আসলো 9.909099, তার মানে মানে 1 দিলে হবে 1 × 10^3, ঠিক আছে। এত ফ্লাক্স, এত ওয়েভ। এখন আমরা যে ফ্লাক্স ডেন্সিটির সূত্র থেকে নির্ণয় করতে পারি, মেক ফ্লাক্স ডেন্সিটি ইকুয়াল টু 9.91 × 10^3 বাই, এখানে ইয়ে হচ্ছে কত, 150 সেন্টিমিটার স্কোয়ার, এটা সেন্টিমিটার স্কোয়ার রাখতে পারি কিংবা আমরা মিটার স্কোয়ারও আনতে পারি, সরি এখানে মিটার হবে না, দুঃখিত, জাস্ট ওয়েবার, হ্যাঁ, এখানে মিটার স্কোয়ার আনতে পারি। যদি এটাকে মিটার স্কোয়ার আনি তাহলে কী হবে, যদি এটাকে মিটার স্কোয়ার আনি আমরা 150 × 10^4 হবে, ঠিক আছে, ইনভার্স 4 মিটার স্কোয়ার, যদি মিটারে আনি, মিটারে রাখতে পারি কিংবা সেন্টিমিটারে রাখতে পারি, জাস্ট উল্লেখ করলে হবে। তো বইয়ের সাধারণত মিটারে দেওয়া থাকে, তো আমি মিটার দিলাম, ঠিক আছে। তো 150 × 10^4, ঠিক আছে, তো ইনভার্স 4 মিটার, তো এগুলো ক্যালকুলেশন থেকে কী হয়, এত জাস্ট ডিভাইডেড, ঠিক আছে, ডিভাইডেড কত হবে 150 × 10^4, ঠিক আছে, সরি
ইনভার্স ফোর, ঠিক আছে, 22 ইনভার্স ফোর। তোমার এখানে রেজাল্ট দেখা গেলো কি 0.6601 এত পার মিটার স্কোয়ার। কিংবা যদি আমি যদি এখানে মিটারে না নিতাম তাহলে হতো এখানে সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা এখানে আরেকটি আনস, এন আনস, ঠিক আছে, তোমরা বেশিরভাগই করে ফেলছি। আগামী অধ্যায়ে, আগামী টিউটোরিয়ালে আশা করি যে বাকিগুলা যে সূত্রগুলো রয়ে গেছে এগুলো আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।